বর্ষার মৌসুমে মেঘবৃষ্টি আর আদমদি ঘিরে বামনি গ্রাম দুজনে যেন দুজনার। আকাশ ছেয়ে ফেলা মেঘেরা এই গ্রামে বৃষ্টি হয়ে ঝরে যখন তখন। বৃষ্টিস্নাত এই বামনি গ্রামটি বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন সদর থেকে প্রায় পৌনে পাঁচ কিলোমিটার পূর্বে। যেখানে যা কিছু আছে ভিজতেই হয় বৃষ্টিতে, কিন্তু ভিজতে নারাজ ঘরে পালা মোরগ মুরগি। বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে ওরা তাই নিরাপদ আশ্রয়ে। টিনের চালে টাপুর টুপুর ছন্দ তুলে বৃষ্টির পানি নিচে গড়িয়ে নামে যেন মাটির সাথে মিতালি গড়ার জন্য। কম বেশি বৃষ্টিবন্দী সবাই, তাতে কি গেরস্থ বাড়ির বৌঝিদের বসে থাকার জো নেই। পারিবারিক সদস্যদের উদরপূর্তির আয়োজনটা নির্বিঘ্ন তাঁদের রাখতেই হয়। বেকার নন কারিগররাও, ঘরে বসে কেউ ধার দিচ্ছেন করাতে, কেউ বুনছেন মাছ ধরার জাল। কৃষিজীবী ও মৎস্যজীবীদের পাশাপাশি এ গ্রামের পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ শ্রম দেন নানা ধরনের নির্মাণ কাজে। চলমান জীবনে বৃষ্টি আনে অলস প্রহর, বাড়ায় পারিবারিক সম্প্রীতি। বাইরে বৃষ্টি, ঘরবন্দি ছোটদের তাই মন ভারী। একে তো বৃষ্টি ধোয়া প্রকৃতি, তার উপর চমৎকার সব মাটির ঘর, এরই মাঝে বৃষ্টিপ্রেমী গ্রামবাসীদের স্বচ্ছন্দ চলাচল। বৃষ্টিকেন্দ্রিক জীবনধারা আর নিসর্গ শোভা যেন আকর্ষণীয় এই গ্রামকে আরও বেশি দর্শনীয় করেছে। আর দশটা গ্রামের মতো এই বামনি গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবনও দারুণভাবে প্রকৃতি নির্ভর। মেঘবৃষ্টির উৎপাতকে তাই এখানে উৎপাত মনে করেন না কেউ। পাখির চোখে দেখলে ধান সবুজের নকশি কাঁথায় যেন সুতায় বোনা এক সরল রেখা তাল খেজুরের নয়নাভিরাম এই সড়ক। বর্ষার বাড়তি পানি বামনি গ্রামের ক্ষেত খামারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধানসহ রকমারি শস্যের বর্ধিত ফলনে। এ গ্রামের কৃষিজীবীরা ধান, গম, পাট, ডালসহ ঋতুভিত্তিক নানা রকম শস্য ফলান ক্ষেতের পর ক্ষেত জুড়ে। ধান এখানকার মূল ফসল, পোলিও পানির কারণে জমি বেশ উর্বর, ফলনও তাই বেশ ভালো। বামনি গ্রামে প্রকৃতির পক্ষপাতটা বেশি,
স্নিগ্ধতাও তাই পরতে পরতে। আদমদীঘি উপজেলার শান্তাহার ইউনিয়নের ১৪টি মৌজায় থাকা ১৯টি গ্রামের একটি নিসর্গধন্য এই বামনি গ্রাম। এই গ্রামের অন্যতম প্রধান দ্রষ্টব্য খড়ের গাদা। ধানের ফলন বেশি বলে খড়ের গাদার অভাব নেই এ গ্রামের কোনো বাড়িতে। গাদার খড় আর সেই খড়ে গবাদি পশুর লালন পালন এই গ্রামের কৃষিনির্ভর বাঙালি জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। টিনের ছাউনি সম্বলিত চমৎকার সব মাটির ঘর বেশি এই গ্রামে। পরিপাটি এসব মাটির ঘর এখানকার সৌন্দর্য সচেতন বাসিন্দাদের শৈল্পিক এক সৃষ্টি। দেখতে যেমন সুন্দর, তেমনি শক্তপোক্ত, টেকসই, পরিবেশ বান্ধব এবং নিরাপদ। অন্য গ্রামের তুলনায় দোতলা মাটির ঘরও বেশি এই গ্রামে। মাটির ঐতিহ্যবাহী এসব ঘর গরমে থাকে ঠান্ডা আর শীতের সময় তুলনামূলকভাবে উষ্ণ। বামনি গ্রামের বাসিন্দারা মাটির ঘর বানান কখনো ঘরামির সাহায্য নিয়ে, কখনো বা নিজেরা মিলে। বানানো সে ঘরের ঠিকঠাক যত্নও নেন নিয়মিত। চালুনি দিয়ে চেলে নেয়া মাটি পানিতে গুলিয়ে এভাবে কাদা বানানো হয় ঘরদোর লেপার জন্য। ঘরের যত্নে কোনো ফাঁকে ঝুঁকি নেই, গোলানো কাদাও তাই ছেঁকে নেওয়া হয় ছাটনিতে। ঠিকঠাক মতো বানানো কাদামাটি দিয়ে এ গায়ের বাসিন্দারা নিয়মিত লাপেন ঘর দৌড় উঠান। ছেঁকে নেওয়া কাদামাটির সাথে এবার ধানের তুষের মিশেল। তুষ মেশানো কাদামাটি দিয়ে ঘর লেপলে দৃঢ়তা বাড়ে প্রলেপের। যেসব বাড়ি দোতলা, মাটির সিঁড়ি বেয়ে স্বচ্ছন্দে ওঠা যায় ওপরে। গৃহস্থ বাড়ির মেয়েদের প্রায় প্রতিদিনের বাঁধা কাজ কোথাও না কোথাও কাদামাটি লেপালেপি। গৃহস্থ বাড়ির কর্মিষ্ঠ মেয়েরা নিয়মিত কাদামাটি দিয়ে লেপে পুছে রাখেন বলেই পরিপাটি থাকে ঘর দৌড় উঠান সিঁড়ি। এ গ্রামের মানুষের মাটির ঘরেই জন্ম আর বেড়ে ওঠা, বংশ পরম্পরায় চলছে ঐতিহ্যের সাথে মিতালি। কবুতর এবং হাঁস মুরগি পালা হয় না এমন বাড়ি এই বামনি গ্রামে নেই বললেই চলে। ঘরে পালা এসব পাখপাখালি ডিম মাংসের চাহিদা মেটায়, বাড়তি আয়েরও যোগান দেয়। গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাটা
এই গ্রামের ছোট বড় সবার ভাগ্যেই জোটে। আবহাওয়ার মাটির গুণে বাতাবি লেবু সহ নানা ধরনের ফল ফলাদির বারবারন্ত ফলন এই গ্রামে। ফলনে পিছিয়ে নেই শাকসবজিও। বাড়ির আঙিনা আর ক্ষেতখামারে কয়েক প্রজাতির কাঁচামরিচ সহ ঋতুভিত্তিক নানা ধরনের শাকসবজি ফলান এই গ্রামের কৃষান কৃষানীরা। দেশের অন্যতম সেরা সবজি উৎপাদন এলাকা হিসেবে বগুড়ার যে খ্যাতি তার ভাগিদার আদমদি ঘিরে বামনি গ্রামের কৃষিজীবীরাও। ঘরের চালের চাল কুমড়া আর গাছ ভর্তি পেঁপে দুটোরই প্রচুর ফলন এই গ্রামে। কলার মৌসুমে কাঁদি কাঁদি কলার যোগান দেন এ গ্রামের কলা চাষিরা। হলদে ফুল ঢেঁড়সের ফলন এবং জনপ্রিয়তা দুটোই বেশি এ গ্রামের ঢেঁড়সের। শাকসবজির জাংলায় পাখপাখালির উৎপাত থেকে ফসল বাঁচায় চিরচেনা এই কাকতাড়ুয়া। উপযুক্ত আবহাওয়া আর বেলে দোআঁশ মাটি থাকায় গ্রীষ্মকালীন সবজি পটলও প্রচুর ফলে এই গ্রামে। সবজি ক্ষেত ও বাড়ির আঙিনার জাংলা থেকে তরতাজা শাকসবজি তুলে পারিবারিক চাহিদা পূরণে এ গ্রামের মানুষ সারা বছরই স্বয়ংভর। এ গ্রামের কিশোর তরুণরা অবসর সময়টা কাটান ক্যারম সহ নানা ধরনের খেলাধুলায়। ক্যারম খেলার সুযোগটা বেশি মেলে পাড়ার টং দোকানে। গ্রামেরই দোকানপাট দরকারি মুদি সামগ্রী যোগান দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সামাজিক যোগাযোগ রক্ষা ও আড্ডা সহযোগে অবসর সময় কাটানোর অন্যতম জনপ্রিয় জায়গা। মাটির ঘরের দেয়াল গোবরের ঘুঁটে শুকানোর জুৎসই জায়গা। গোবরের ঘুঁটের মধ্যে থাকা খাদ্যকণা খুঁটে খুঁটে খেতে আসে এ গ্রামের কাঠ বিড়ালিরা। প্রকৃতির সাথে গাঁট ছড়া বেঁধে এই বামনি গ্রাম সহজ সরল নিরাভরণ জীবনের স্নিগ্ধতায় আসলেই হৃদয় ছোঁয়া। পশুখাদ্যের অভাব না থাকায় গরুর পাশাপাশি প্রচুর ছাগল পালা হয় এই গ্রামে।
জলাশয়ের খাবার পর্যাপ্ত থাকায় দেশি হাঁস আর রাজহাঁসও পালা হয় বাড়িতে বাড়িতে। খাবার নিয়ে বড় আর ছোটর দ্বন্দ্বে বড়রাই জেতে বেশি। এ গ্রামের বাসিন্দারা প্রতিদিনের রান্নাবান্নায় ব্যবহার করা সিংহভাগ উপকরণের নিজেরাই যোগানদার। হস্তশিল্পের বংশানুক্রমিক নৈপুণ্য থাকায় নিজেদের বাঁশঝাড়ের বাঁশ দিয়ে এ গ্রামের বেশিরভাগ বাসিন্দা সাধারণত নিজেরাই বানান গেরস্থালী ও কৃষিকাজে ব্যবহারের নানা রকম দরকারি জিনিস। ঐতিহ্য মাফিক মাটির চুলাতেই রান্নাবান্না বেশি করেন এ গ্রামের গৃহিণীরা। রান্নার দরকারি জ্বালানিও নিজস্ব উৎসের, হাট বাজার থেকে কিনতে হয় না। বামনিগ্রামের গ্রামীণ খাবারে বাঙালিয়ানার দারুণ স্বাদ মেলে তিন কারণে। এক, মাটির চুলা। দুই, খাঁটি খাদ্য উপকরণ। তিন, গ্রামের রাঁধুনির হাতের জাদু। নকশি কাঁথায় সুঁই সুতার সেলাই ফোঁড়াই বামনিগ্রামের মেয়েদের বংশ পরম্পরার ঐতিহ্য। ঘর গৃহস্থালির কাজের ফাঁকে এ গ্রামের মেয়েরা কাঁথার গায়ে তাঁদের সৃজনশীল শিল্পী সত্তার অভিব্যক্তি ফোটান, কখনো পারিবারিক চাহিদা মেটাতে, কখনো বা বাড়তি আয়ের জন্য। এ গ্রামের মেয়ে শিশুদের প্রিয় এক খেলা শিশুতোষ এই চড়ুই ভাতি। শুধু রান্নাবান্না নয়, পুরোপুরি সংসার সংসার খেলা। প্রকৃতির প্রশ্রয়ে বেড়ে ওঠা এ গ্রামের শিশুরা শৈশবটা এভাবেই কাটায় খেলাধুলার অবাধ আনন্দে। প্রকৃতির পক্ষপাত আর ঐতিহ্যনিষ্ঠ জীবনধারার রকমারি ঐশ্বর্য নিয়ে সাধারণ হয়েও অসাধারণ এক জনপদ বগুড়ার আদমদীঘির বর্ণাঢ্য এই বামনিগ্রাম।